আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নাপা ট্যাবলেট নিয়ে কথা বলবো এটি প্যারাস্টামল গ্রুপের সদস্য একটি পাঁচশো মিগ্রা ট্যাবলেট যা ভেক্সিমো ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করেছেন নাপা ট্যাবলেটের প্রতিটির ইউনিট প্রাইজ অর্থাৎ একটি নাপা ট্যাবলেটের দাম এক টাকা বিশ পয়সা এবার আসব এর নির্দেশিকা বা কি কি ক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন প্রথমত নাপা জ্বর সর্দি জ্বর ইনফেকশন মাথা ব্যথা দাঁত ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা অন্তরে ব্যথা পিঠে ব্যথা অস্ত্র প্রসার পরবর্তী ব্যথা প্রসব ব্যথা পূর্ধজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাদজনিত ব্যথার ক্ষেত্রেও অনেক কার্যকরী এবার আসব এর মাত্রা এবং সেবন সেবনবিধি বয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে এবং শিশুদের ক্ষেত্রে ছয় থেকে বারো বছর বছর বয়সী যারা আছে তাদের ক্ষেত্রে আধা থেকে একটি দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে অগ্নাশয়ের প্রদাহ চামড়ার পুস্করি ও অন্যান্য অ্যালার্জিও দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ট্যাবলেটটি ব্যবহার করে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি তবে প্রত্যেকটি ওষুধ গ্রহণ করার আগে ডক্টরের পরামর্শ গ্রহণ করা অবশ্যই উচিত এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্য করলে আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন ভিডিওটি ভালো ভিডিও থেকে ভালো উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন धन्यवाद सबाई के